সাকিব প্রত্যাবর্তন করেছেন তার নিষেধাজ্ঞা পর থেকে। এই তিনটা ম্যাচে আমরা দেখছি, বিশেষ করে যখন রিয়াদ ক্যাপ্টেন্সি করেন তখন দেখছি তিনি অনেক সহযোগিতা করেন, মাঠে বেশ প্রাণবন্ত দেখা যায় সাকিবকে। আমরা অন্য বা টেস্টে মুমিনুল যখন ক্যাপ্টেন্সি করেন কিংবা ওয়ান ডে তে যখন তামিম ক্যাপ্টেন্সি করেন, আমরা সে ধরনের সহযোগিতা আর কি একটু কমতি দেখি সাকিবের কাছ থেকে। শৈল ভাই, আপনার প্রশ্নটা আসলে একটু ক্রিটিক্যাল, বাট আমি একটু ক্রিটিক্যালি অ্যান্সার দিতে হইব। তামিমের ক্ষেত্রে আমি জানি না সাকিবের সমস্যাটা কোনো জায়গায় আছে কিনা বা হইতে পারে, কারণ আমি এটা আমার চোখে এটা ধরা পড়ে না, অথবা আপনার চোখ তো পাখির চোখ, আপনার চোখে আরো ধরা পড়তে পারে। তামিম সাকিবের বন্ধু, ওই থেকে আমি দেখছি সহযোগিতা করে, বাট গতকালকে ইয়াস মাহমুদুল্লাহ নিজেও স্বীকার করছে যে ইয়াস সাকিবকে আরো ইনভলভ করাইছে ডিসিশন মেকিং এর সময় সিন্স দা ফার্স্ট বল ফার্স্ট ওভার। তো সেই ক্ষেত্রে আমি আসলে তেমন কিছু ডিটেইলসে যাব না আপাতত, আমারে মাফ করে দেন এই ব্যাপারে। না আসলে আমরা বেশ প্রাণবন্ত দেখি যখন মানে রিয়াদের নেতৃত্বে, আর আমরা আসলে অন্য জায়গায় আমরা আসলে সেই সাকিবকে আমরা চাই, আসলে এই সাকিব যে যিনি প্রাণবন্ত থাকে, এই সাকিবকে আমরা চাই। সাকিব তো আমাদের প্রাণভোমরা, সাকিব আমাদের সম্পদ, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। আর গত ম্যাচে হয়তো বা দেখা যেতে পারে, দুই ম্যাচ জিতার পরে তৃতীয় ম্যাচে ওদের মধ্যে স্পিরিটটা আরো বাইরে গেছে, এই কারণে হইতে পারে, বাট এর বাইরে অন্য কোনো পলিটিক্যাল কিছু আমার আসলে চোখে পড়ে না। মিরপুরের স্টেডিয়ামকে বলা হয় দর্শকের প্রাণ, প্রায় 25,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ আমাদের এই স্টেডিয়াম। বিশ্বের অনেক ক্রিকেট বিশেষজ্ঞ কিংবা অনেক ক্রিকেট দেশ আসলে কমপ্লেন করেছে, বাংলাদেশ 11 জন দলের সাথে সাথে 25,000 দর্শকও খেলে, অনেক চিল্লাচিল্লি বা আসলে নেগেটিভলি তারা মানে অ্যাপ্রোচ করে আমাদের এই দর্শকের উপস্থিতি নিয়ে। তো আমরা তো এই তিনটা ম্যাচ খেললাম দর্শকের অনুপস্থিতিতে, আমরা এটাও প্রমাণ করেছি যে আমরা দর্শকের পরেও আমরা জিততে পারি, এই বিষয়ে আপনার অনুভূতিটা কি আসলে? এটা যে খেলে সে খেলে, ওই তার দর্শক পিছনে থাকুক না থাকুক, টাইগার একা 100, আর এক একটা টাইগার 11 জন মাঠে যে সময় টাইগার লাগে তখন তারা পিছে পুরো 16 কোটি বাঙালির নিয়েই লাগে। তো এখানে তারার কাছে এটা মনে হচ্ছে তারা দর্শক আছে কি মাঠে দর্শক আছে এটা তাদের কাছে মূল ফ্যাক্টর না, তারা তাদের জান প্রায় উজাড় দিয়ে খেলে এবং খেলছে, এবং ধন্যবাদ সবাইকে দর্শক ছাড়াও প্রমাণ করার জন্য যে আমরা ইয়েস আমরা দেশের মাটিতে হোক আর বাইরের মাটিতে হোক আমরা দর্শক ছাড়া আমরা জিততে পারি। মানে দর্শকরাও তো খেলার মূল প্রাণ।